আজকে আমি আবারও যাচ্ছি দিদি নাম্বার ওয়ান এর অডিশনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মালাস ব্লগ। বন্ধুরা, এখন বাজে দুপুর একটা আর আজকে আমি আবারও যেতে চলেছি দিদি নাম্বার ওয়ানের অডিশনে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো যে আমি আগেও একবার দিদি নাম্বার ওয়ানের অডিশনে গেছিলাম। তো তখন গেছিলাম স্টুডিওতে, আমাকে কল করা হয়েছিল এবং স্টুডিওতে গিয়ে একটা নির্দিষ্ট টাইমে ওরা রেখেছিল এবং সেই সময়ের মধ্যে অডিশন হয়েছিল। আর এখন আমি যাচ্ছি পাড়ায় পাড়ায় যে অডিশনগুলো হয় সেই অডিশনে। তো এই অডিশনে কী টাইপের কী প্রসিডিওর আছে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন গিয়ে কতটা কি ভিড়। অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমার একটা বোন যাচ্ছে, ওকে আমি একটু আগে পাঠিয়ে দিয়েছি, কারণ জানো যে মিষ্টিকে সামনে আমার যাওয়া একটু মুশকিল। তো ও গিয়ে লাইনে দাঁড়িয়েছে আর আমি এখন যাচ্ছি। তো চলো আমার সঙ্গে, তোমরাও দেখে নেবে যে কীরকম কী হয় ওখানে। আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব যতটা করা যায়। তো চলো দেখো, আমরা পৌঁছে গেছি প্রায়। এই যে ক্লাবটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লাব, একটা দুর্গা মণ্ডপ আছে আর ক্লাবটার নাম হচ্ছে বান্ধব সমিতি ক্লাব। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে। আর ফর্মটা দেখে নাও, এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটাই সেম ফর্ম আমাকে আগেরবারও দেওয়া হয়েছিল, তোমরা দেখেছ। আর দেখো এখানে লাইন দেওয়া হয়েছে, খুব বেশি লোকজন নেই, খুবই কম। অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল সেই জন্যই হয়তো। আর দেখো এই পাশে কয়েকজন বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইখানটায় তোমার ফর্মটা দেওয়া হচ্ছে, একটা ছবি নিয়ে যেতে হয়, ছবিটা পিন আপ করে তবেই ফর্মটা দেয়, ছবি না নিয়ে গেলে ফর্মটা দেওয়া হয় না। তো আর এখানে এই যে লাইন পড়েছে, এখানে এর এই ঘরটার ভেতরে অডিশন হচ্ছে। এখানে তো ভিডিও করার নিয়ম নেই, তো সেই জন্য আমি করতে পারলাম না। আমরা জাস্ট বেরোলাম এখন। এই যে পেছনে দেখো এখানে হচ্ছে, তো আমরা এখন সবে বেরোলাম। আর আজকে অডিশন কেমন হলো একটু বলুন। একদমই বেকার আজকে সবথেকে, আজকে সবথেকে লেটেস্ট অডিশন হয়েছে। তেমন কিছু জিজ্ঞাসাই করেনি, তোমাদের বলার মতো কিছুই জিজ্ঞাসা করেনি। আজকে বলেছে যে তোমরা জি বাংলায় কী কী প্রোগ্রাম দেখো, আর জি বাংলায় রান্নাঘরের বদলে নতুন একটা শো এসেছে, সেটা কি। তো অ্যাকচুয়ালি এখন তো আমাদের জি ফাইভ থেকে চলে টিভি, তো ওরকম পরপর তো শো দেখা হয় না, তো সেইভাবে তো বলতে পারিনি, কেউই বলতে পারেনি। আমরা তিনজন একসঙ্গে ঢুকেছিলাম, কেউই বলতে পারেনি। তো ব্যাপারটা হচ্ছে যে ওরা কোশ্চেন সেরকমভাবে কিছু পার্সোনাল কোশ্চেনও জিজ্ঞাসা করেনি, যেটা সাধারণত করা হয় যে তোমার লাইফের কিছু মেমোরেবল কোনো ঘটনা বা কিছু, সেরকম কিছুই জিজ্ঞাসা করেনি। শুধু জি বাংলা নিয়েই কোশ্চেন করেছে। আর হচ্ছে তোমার জি বাংলায় যে ডান্স বাংলা ডান্স হয়, তো ডান্স বাংলা ডান্সে কে কে থাকে, এছাড়া তোমার হামটি ডান্স বাংলা ডান্সে যে হামটি, হামটি সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে হামটিকে তোমরা চেনো কি না, এইসবই। এছাড়া আর কি তেমন কোনোই কোশ্চেন করেনি। তো আমার তো আগেরবার আমার সঙ্গে অনেক কথা বলেছিল, অনেক কিছু জিজ্ঞাসা করেছিল, তবু আমাকে ডাকেনি। আর এবার তো তেমন কিছু জিজ্ঞাসাই করেনি, তো এবার তো একদম চান্স জিরো। আগেরবার তবু আশা করেছিলাম যে হয়তো আমাকে ডাকবে, বাট এবার তো একদমই চান্স জিরো। তো তোমরা যদি যেতে চাও এরকম পাড়ায় পাড়ায় যেগুলো হয়, তো একটু খোঁজ খবর রাখবে যে কোথায় হচ্ছে। নিজেদের এরিয়ার মধ্যে হয়, মাঝে মাঝেই হয়, তো একটু খোঁজ খবর রাখবে। আশা করি তোমরাও পেয়ে যাবে, বাট ডাকবে কি না জানি না। আর ভিড় মোটামুটি ছিল, খুব একটা বেশি না। আর তোকে কি কি কোশ্চেন করেছে একটু বল। ওই তো যে হামটিকে আমি তো চিনি না, আর কি নতুন শো এসেছে আমি তাও জানি না, আর কি বলি, আর কি দেখো কি না, কি কি দেখো শো, কি কি দেখো জি বাংলা, এই সবই। তো আমরা তো ধরেই নিচ্ছি আমাদের ডাকবে না, মোটামুটি ধরেই নিচ্ছি আমাদের ডাকবে না, কারণ এই ধরনের কোশ্চেন যেখানে দিদি নাম্বার ওয়ানে তোমরা সবাই জানো যে যার যার কিছু মেমোরিয়েবল ঘটনা এসে শেয়ার করে, তো সেইগুলোই যখন জিজ্ঞাসা করলো না, আশা করা যায় ডাকবে না। তো আগেরবার ডাকেনি, আমি ভীষণই স্যাড হয়ে গেছিলাম, কারণ আগেরবার আমার আশা ছিল যে হয়তো ডাকবে, কারণ এবার তো তুমি বলে কিছু বলে ডাকেনি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিছু জিজ্ঞাসা, সেটাই। আর এবার দুঃখ নেই, এবার না ডাকলেও দুঃখ নেই, কারণ এবার কিছু জিজ্ঞাসাই করেনি। আগেরবার একটা চান্স ছিল, অনেক কিছু আমাকে অনেক কোশ্চেন, পার্সোনাল কোশ্চেন
পার্সোনাল কোশ্চেন অনেক করেছিল, তো সেই ক্ষেত্রে আমি একটা আশা রেখেছিলাম। আর এখন বাসটি হচ্ছে দুপুর দুটো, তো এখন আমরা যাব বাড়ির দিকে। মিষ্টি রয়েছে, মিষ্টির এখনও মনে হয় খাওয়া দাওয়া হয়নি। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, টাটা।